ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেছেন, হে চাচা, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে প্রদান করব না? আমি কি আপনার নিকট আসব না? আমি কি আপনার জন্য 10টি সৎগুণের বর্ণনা করব না? যাক, করলে আল্লাহ তাআলা আপনার আগের ও পিছনের নতুন ও পুরাতন ইচ্ছা ও ভুলবশতকৃত ছোট ও বড় গুণা প্রকাশ্য সকল গুণা মাফ করে দিবেন। আর সে 10টি সদ্গুণ হল, আপনি 4 রাকাত নামাজ পড়বেন, প্রতি রাকাতে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়বেন, প্রথম রাকাতে যখন কিরাত পড়া শেষ করবেন তখন দাঁড়ানো অবস্থায় 15 বার বলবেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর রুকুতে যাবেন এবং রুকু অবস্থায় উক্ত দোয়াটি 10 বার পড়বেন। এরপর রুকু থেকে মাথা উঠাবেন এবং 10 বার পড়বেন। এরপর সিজদায় যাবেন, সিজদারত অবস্থায় 10 বার পড়বেন। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন, অতঃপর 10 বার পড়বেন। এরপর আবার সিজদায় যাবেন এবং সিজদারত অবস্থায় 10 বার পড়বেন। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন এবং 10 বার পড়বেন। এ হলো প্রতি রাকাতে 75 বার। আপনি 4 রাকাতেই অনুরূপ করবেন। যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন তবে তা করুন, আর যদি না পারেন তবে প্রতি জুমায় 1 বার, প্রতি জুমায় যদি না পারেন তবে প্রতি মাসে 1 বার, আর যদি তাও না পারেন তবে জীবনে 1 বার। প্রথমে নিয়ত করবে, আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন। এরপর সানা অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটি পড়বে, অথবা সুরা ফাতিহা পড়ে এরপর যে কোনো সুরা মিলাবে। সুরা শেষ করে ওই দাঁড়ানো অবস্থায় 15 বার তাসবিহ পাঠ করবে। এরপর আল্লাহ আকবার বলে রুকুতে যাবে, রুকুর তাসবিহ পর আবার ওই তাসবিহ 10 বার পড়বে। এরপর রুকু থেকে উঠে রাব্বানা লাকাল হামদ বলার পর আবারও তাসবিহ 10 বার পড়বে। এরপর সিজদায় যাবে, সিজদা তাসবিহ পড়ার পর ওই তাসবিহ 10 বার পড়বে। সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে আবার 10 বার পড়বে। দ্বিতীয় সিজদায় সিজদা তাসবিহ পড়ার পর আবার ওই তাসবিহ 10 বার পড়বে, এই হলো 65 বার। এখন আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে 10 বার পড়বে, অতঃপর দাঁড়াবে, এই হলো 1 রাকাতে 75 বার। এবার দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাকাতে একইভাবে সুরা ও তাসবিহ পড়তে হবে। দ্বিতীয় রাকাতে ও শেষ রাকাতে আত্তাহিয়াত পড়ার আগে 10 বার তাসবিহ পড়ে নিতে হবে, তারপর সালাম ফেরাতে হবে। কোনোভাবেই আত্তাহিয়াতের পর তাসবিহ পড়া যাবে না এবং কোনোভাবেই প্রতি রাকাতে 75 বারের বেশি পড়া যাবে না। কোনো এক স্থানে উক্ত তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকনেই স্মরণ আসুক সেখানে তথাকার সংখ্যার সাথে ওই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নিতে হবে। আর এই নামাজে কোনো কারণে সেজদা সাহু ওয়াজিব হলে সেই সেজদা এবং তার মধ্যকার বৈঠকে উক্ত তাসবিহ পড়ার প্রয়োজন নেই। তাসবিহ সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলের কর গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে স্মরণ রাখা যেতে পারে।